আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো জুলাই মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো। তো আমরা জুলাইয়ের 1 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 51,593 টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি গালফ এয়ার, এটাতে আছে 67,000 টাকা। এরপর আমরা যদি আরও নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট, এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 73,000 টাকা। এরপর আছে গালফ এয়ার, এটাতে আছে 74,000 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাতে আছে 75,000 টাকা। এরপর আছে ওমান এয়ার, এটাতে আছে 77,000 টাকা। এরপর আমরা ওমান এয়ারের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া, এটাতে আছে 77,000 টাকা। আর সৌদিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 78,000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়ার বিমান ভাড়া কিন্তু বেশি আছে। তো আমি আপনাদের সব থেকে কম ভাড়া যে বিমানগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো। তো যাই হোক, এখন আমি আপনাদের 2 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনাদের কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে 56,000 টাকা। এরপর ইন্ডিগো এবং এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাতে আছে 61,000 টাকা। এরপর আছে গালফ এয়ার, এটাতে আছে 67,000 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, অর্থাৎ 3 তারিখের বিমান ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো 3 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ইন্ডিগোতে, এটাতে আছে 48,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে 52,000 টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে ইজিপ্ট এয়ার, এটাতে আছে 61,000 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাতে আছে 61,000 টাকা। তো আমরা যদি এখান থেকে 4 তারিখের বিমান ভাড়া দেখি, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 4 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 51,000 টাকা। এরপর আমরা আরও যদি নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট, এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাতে আছে 61,000 টাকা। ইন্ডিগোতে আছে 67,000 টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 71,000 টাকা। সৌদি এয়ারলাইন্সে আছে 75,000 টাকা। তো আমরা যদি এখান থেকে 5 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি জুলাই মাসের। তো 5 তারিখ আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে 51,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট আছে। আমরা যদি আরও নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি গালফ এয়ার, এটাতে আছে 67,000 টাকা। এরপর আছে ওমান এয়ার, এটাতে আছে 70,000 টাকা। তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা 75,000 দেখতে পাচ্ছি। এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়াতে দেখতে পাচ্ছি 77,000 টাকা। তো আমরা যদি এখন 6 তারিখের বিমান ভাড়া দেখি, তো 6 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, 57,000 টাকা। তো আমরা যদি আরও নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 71,000 টাকা। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আছে 75,000 টাকা। সৌদিয়াতে আছে 78,000 টাকা। তো আমরা যদি 7 তারিখের বিমান ভাড়া দেখি, তো 7 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 48,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, 52,000 টাকা। এরপর আমরা ইজিপ্ট এয়ার দেখতে পাচ্ছি, এটাতে আছে 57,000 টাকা। তো আমরা যদি এখান থেকে 8 তারিখের বিমান ভাড়া দেখি, তো 8 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 52,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাতে আছে 61,000 টাকা। ওমান এয়ারে আছে 65,000 টাকা। গালফ এয়ার আছে 67,000 টাকা। তো আমরা যদি 9 তারিখের বিমান ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 50,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, 53,000 টাকা। এরপর ইন্ডিগো আছে 55,000 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, 61,000 টাকা। এরপর আছে গালফ এয়ার, 67,000 টাকা। তো আমরা যদি 10 তারিখের বিমান ভাড়া দেখি, তো 10 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 48,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, 51,000 টাকা। এরপর আমরা যদি আরও নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি ইজিপ্ট এয়ার, এখানে আছে 58,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগো, 58,000 টাকা। শ্রীলঙ্কান এয়ারলাইন্স, 61,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়া, ভিস্তারা, আর সৌদিয়াতে আছে 75,000 টাকা। তো আমরা যদি 11 তারিখের বিমান ভাড়া দেখি, তো 11 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 50,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, 52,000 টাকা। এরপর আমরা যদি আরও নিচে দেখি, এখানে ওমান এয়ার আছে 71,000 টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 73,000 টাকা। সৌদিয়াতে আছে 76,000 টাকা। তো আমরা যদি 12 তারিখের বিমান ভাড়া দেখি,
যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 12 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 50,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া 53,000 টাকা। এরপর ইন্ডিগোর আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স 63,000 টাকা, ওমান এয়ার আছে 64,000 টাকা। এরপর আমরা যদি 13 তারিখের বিমান ভাড়া দেখি, তো 13 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া 52,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 73,000 টাকা, সৌদিয়াতে আছে 76,000 টাকা। তো আমরা যদি 14 তারিখের বিমান ভাড়া দেখি, তো 14 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে 50,000 টাকা, এয়ার অ্যারাবিয়াতে আছে 53,000 টাকা, ইজিপ্ট এয়ার আছে 58,000 টাকা, এরপর গালফ এয়ার আছে 68,000 টাকা। তো আমরা যদি 15 তারিখের বিমান ভাড়া দেখি, তো 15 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা, এয়ার অ্যারাবিয়াতে আছে 52,000 টাকা। এরপর আমরা ওমান এয়ারে দেখতে পাচ্ছি 64,000 টাকা, গালফ এয়ারে আছে 68,000 টাকা, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 73,000 টাকা। তো আমরা যদি 16 তারিখের বিমান ভাড়া দেখি, তো 16 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্সে, এটাতে আছে 50,000 টাকা। এরপর ইন্ডিগোর আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর এয়ার অ্যারাবিয়াতে আছে 52,000 টাকা। তো আমরা যদি আরও নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি গালফ এয়ার 68,000 টাকা, তো ওমান এয়ারে আছে 71,000 টাকা। তো আমরা যদি 17 তারিখের বিমান ভাড়া দেখি, তো 17 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 52,000 টাকা। এরপর আমরা ইজিপ্ট এয়ার দেখতে পাচ্ছি 58,000 টাকা। এরপর দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট। এরপর গালফ এয়ারে আছে 68,000 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 73,000 টাকা। তো আমরা যদি 18 তারিখের বিমান ভাড়া দেখি, তো 18 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 50,000 টাকা, এয়ার অ্যারাবিয়াতে আছে 52,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়া এবং ইন্ডিগোর আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, ওমান এয়ারে আছে 63,000 টাকা। তো আমরা যদি 19 তারিখের বিমান ভাড়া দেখি, তো 19 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া 52,000 টাকা। আমরা যদি আরও নিচে দেখি, এখানে ওমান এয়ার আছে 63,000 টাকা, এরপর গালফ এয়ারে আছে 68,000 টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 72,000 টাকা। তো আমরা যদি 20 তারিখের বিমান ভাড়া দেখি, তো যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসবেন, তারা তারিখ সহ কমেন্টস করবেন, অবশ্যই মেনশন করবেন যে আপনারা কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে যাচ্ছেন, আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব। তো 20 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা, এরপর আছে এয়ার অ্যারাবিয়া 52,000 টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়া এবং ইন্ডিগোর আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। আমরা যদি আরও নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি গালফ এয়ার, এটাতে আছে 68,000 টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 72,000 টাকা। তো আমরা যদি 21 তারিখের বিমান ভাড়া দেখি, তো 21 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ইন্ডিগোতে দেখতে পাচ্ছি 49,000 টাকা, এয়ার অ্যারাবিয়াতে আছে 52,000 টাকা। এরপর আমরা আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, গালফ এয়ারে আছে 68,000 টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 72,000 টাকা। আমরা যদি 22 তারিখের বিমান ভাড়া দেখি, তো 22 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা, এরপর আছে এয়ার অ্যারাবিয়া 52,000 টাকা। এরপর আমরা আরও নিচে দেখতে পাচ্ছি, এখানে ওমান এয়ার 66,000 টাকা, গালফ এয়ারে আছে 68,000 টাকা। তো আমরা যদি 23 তারিখের বিমান ভাড়া দেখি, তো 23 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 49,000 টাকা, এরপর আছে এয়ার অ্যারাবিয়া 52,000 টাকা। এরপর আমরা আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, ওমান এয়ারে আছে 66,000 টাকা। আমরা যদি 24 তারিখের বিমান ভাড়া দেখি, তো 24 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 52,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইজিপ্ট এয়ার, এটাতে আছে 66,000 টাকা। এরপর আমরা যদি আরও নিচে আসি, গালফ এয়ার আছে 68,000 টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 72,000 টাকা, সৌদিয়াতে আছে 75,000 টাকা। তো আমরা যদি 25 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি জুলাই মাসের বিমান ভাড়া দেখাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে। তো 25 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে 49,000 টাকা, এরপর আছে এয়ার অ্যারাবিয়া 52,000 টাকা, এরপর আমরা এয়ার অ্যারাবিয়া এবং ইন্ডিগোর অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর আছে ওমান এয়ার 62,000 টাকা। তো আমরা যদি 26 তারিখের ভাড়া দেখি, তো আমি সবথেকে কম ভাড়া যে বিমানগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাচ্ছি। তো 26 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে 48,000 টাকা, এয়ার অ্যারাবিয়াতে আছে 51,000 টাকা, জাজিরিয়া এয়ারলাইন্সে আছে 59,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগো এবং এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট, এরপর আছে ওমান এয়ার 62,000 টাকা। তো আমরা যদি এখানে 27 তারিখের ভাড়া দেখি, তো 27 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 51,000 টাকা, এরপর আছে এয়ার অ্যারাবিয়া 55,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 71,000 টাকা, সৌদি এয়ারলাইন্স আছে 75,000 টাকা। তো আমরা যদি 28 তারিখের ভাড়া দেখি,
তো 28 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইন্ডিগোতে, এটাতে আছে 48,000 টাকা। এরপর আছে এয়ার আরাবিয়া 51,000 টাকা, ইজিপ্ট এয়ারে আছে 65,000 টাকা, গালফ এয়ারে আছে 67,000 টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 71,000 টাকা, সৌদিয়াতে আছে 75,000 টাকা। তো আমরা যদি 29 তারিখের বিমান ভাড়া দেখি, তো 29 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে এয়ার আরাবিয়াতে, এটাতে আছে 51,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এয়ার আরাবিয়ার অসংখ্য ফ্লাইট, আমরা যদি আরও নিচে দেখি এখানে ওমান এয়ার আছে 65,000 টাকা, এরপর আছে গালফ এয়ার 67,000 টাকা, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 71,000 টাকা, সৌদিয়াতে আছে 75,000 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে যদি 30 তারিখের ভাড়া দেখি, তো 30 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ইন্ডিগোতে দেখতে পাচ্ছি 48,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এয়ার আরাবিয়ার অসংখ্য ফ্লাইট, আমরা যদি আরও নিচে দেখি এখানে গালফ এয়ার আছে, এটার ভাড়া আছে 67,000 টাকা। আমরা যদি আরও নিচে দেখি সৌদিয়া আছে 75,000 টাকা। তো আমরা যদি 31 তারিখের ভাড়া দেখি, তো 31 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 50,000 টাকা, এরপর আছে এয়ার আরাবিয়া 60,000 টাকা, এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি 63,000 টাকা, এরপর আমরা ইজিপ্ট এয়ার দেখতে পাচ্ছি 65,000 টাকা। তো মোটামুটি এই ছিল ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে জুলাই মাসের বিমান ভাড়া। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।